চলতি বছর এপ্রিল থেকেই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। প্রথমে ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে গত অগস্ট মাসে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে বাংলাদেশে গঠিত হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনে সেখানে সংখ্যালঘুদের ওপর ক্রমেই অত্যাচার বেড়ে চলেছে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়। তারপর থেকে পুনরায় উত্তাল হয়ে উঠেছে ওপার বাংলার পরিস্থিতি। এদিকে এই ঘটনার রেশ এবার এসে পড়ল এপার বাংলাতেও। গত দুদিন ধরে দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের আদালতে চিন্ময় কৃষ্ণদাসের জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পরে প্রতিবাদে ফেটে পড়ল পশ্চিমবঙ্গের সনাতন সংগঠনগুলি। হচ্ছে সারা পশ্চিমবঙ্গের এবং ভারতের হিন্দুদের একাট্টা করা, আর দ্বিতীয় যে দাবি আছে যে অনেক হয়ে গেছে বাংলাদেশে অত্যাচার, এবার অত্যাচার বন্ধ যদি না হয় তাহলে এখানকার স্থানীয় হিন্দুরা তাদের যেটা মনে হবে প্রয়োজন সেই হিসেবে ব্যবস্থা নেবে। আমাদের একজন হিন্দু ভাই বা ইসকনের প্রভু শ্রী চিন্ময় প্রভু, তাকে গ্রেপ্তার করা হয়েছে বিনা দোষে। তিনি কেবলমাত্র আমাদের হিন্দুত্ববাদী কথা বলেছেন, অন্য কিছু বলেন নাই। বিনা অকারণে এবং বিনা দোষে তার গ্রেপ্তার করা হয়েছে। তার আমরা নিঃস্বার্থ ফেরত চাইছি এবং কোনো স্বার্থ থাকবে না তার, আমরা পুনরায় তার নিষ্কৃতি চাইছি। গত কয়েকদিন ধরে ফের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই দেশের সংখ্যালঘু এবং বিশেষত সনাতনপন্থীদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে সেই দেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতায় মহা মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। এই দিন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন এবং এক বিশাল মিছিলের আয়োজন করা হয় শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত। পাশাপাশি শিলিগুড়িতেও চলল প্রতিবাদ মিছিল। বৃহস্পতিবার বিকেল বেলায় শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে হিন্দু জাগরণ মঞ্চে সহ হিন্দু সংগঠনের সদস্যরা প্রতিবাদ মিছিল করলেন। মিছিলটি বাঘা যতীন পার্ক থেকে শুরু করে হিলকাট রোড ধরে মহকুমা শাসকের দফতর পর্যন্ত যায়। সেখানে কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। এদিকে এই দিনের মিছিলকে কেন্দ্র করে কোনোভাবেই যাতে কোনো অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে আটোসাঁটো পুলিশি নিরাপত্তা ছিল। উল্লেখ্য, চলতি বছরে শেখ হাসিনা সরকারের পতনের পর এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রয়েছে, যার প্রধান মোহাম্মদ ইউনূস। আর এবার সে দেশের বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটানোর জন্য, সেদেশের সংখ্যালঘু সনাতনীদের ওপরে অত্যাচার বন্ধের পদক্ষেপের জন্য ইউনূস সরকারকে কড়া হুঁশিয়ারি দিল হিন্দু পরিষদ। অতি দ্রুত যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও এদিন সাফ জানিয়ে দিয়েছেন সনাতনপন্থী সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা। কিছু হলে